আমরা স্বপ্ন দেখি, শেখ হাসিনা আছে বলে আমরা আগামীতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। এখানে যারা রাজনীতি করেছেন বাংলাদেশে, তারা তো কাউকে স্বপ্ন দেখাতে পারে নাই। তাদের সময়ে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে কলঙ্কিত তারা করেছিল। আজকে বিএনপির নেতারা লন্ডন থেকে তারা আন্দোলনের হুমকি দেয়, তারা এক একজন এক এক বাসায় বসে তারা হুমকি দেয়। নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে, এখন তাদের নেতারাও এখন অকপটে স্বীকার করে যাচ্ছেন। গত দুই মাস তারা নির্বাচন বয়কটের নামে জাতির সামনে যেই তামাশা করেছেন, এর জন্য বিএনপি দিন দিন নিশ্চিহ্ন দলে পরিণত হতে যাচ্ছে। আমার আমার ভাইয়েরা, ঐক্যবাদে আমাদের কক্সবাজারের অসম্পূর্ণ যেই কাজগুলো আছে সেই কাজগুলো করাতে আমরা ঝুলানো শক্তি পেয়েছি। আমার ভাইয়েরা, আমার অনেক দায়িত্ব, আমাদের খালজমি যেখানে 50,000 মানুষ বসবাস করে, লাইট হাউস থেকে বাস টার্মিনাল পর্যন্ত, এবিসি গোড়া, সাহিত্যিক গোড়া, এবং ওই আমার প্রেসকাল পাড়া থেকে নুনিয়া ছড়া, উত্তর নুনিয়া ছড়া, এই খালজমি বন্দোবস্তি দিতে এই হুইপের ক্ষমতা কাজ করবে। আমার ভাই, আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি কক্সবাজার থেকে চট্টগ্রাম 6 লেনের রাস্তা আমরা আগামী 1 বছরের মধ্যে শুরু করে ফেলব। আমরা স্বপ্ন দেখি কক্সবাজারে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা আগামী 1 বছরের মধ্যে শুরু করব। আমরা স্বপ্ন দেখি এই কক্সবাজারের শহরে নিজ দিয়ে মেয়র মাহবুবুর রহমান সহ আমরা মঞ্চবরিষ্ঠ যারা আছি আমরা সকলে মিলে পাতাল ট্রেন তৈরি করে ফেলবো ইনশাল্লাহ এই সময়ের মধ্যে। আমরা স্বপ্ন দেখি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সাথে নিয়ে আমরা সেই এসএমপাড়া থেকে রাস্তাটুকু বাঘখালীর পার হয়ে নুনিয়া ছড়া পর্যন্ত আমরা আরেকটি সড়ক নির্মাণ করব। আমার ভাই,